দেশে ফিরে বৃদ্ধ মা বাবার মুখে দেখবেন সেটা কখনো ভাবেননি প্রবাসী ব্যবসায়ী সাইদুল হক কারণ আমিরাতের করা আইনে সাজা মুখ ছিল অসম্ভব তবে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ও নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফল কূটনীতিতে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি এখানকার এক পুলিশ বড় পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলতেছে আরবিতে যে তোরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনস না তোদের দেশে তো এমন একজন রতন আছে তোমরাই তোরাই চিনিস না যে নাকি চাইলে অনেক কিছু করতে পারে তখন আমাদের একটা মানে সবাই আমরা নামাজ পড়তে চাই যে না ইনশাল্লাহ কিছু একটা হইতে পারে আমাদের সাজাটা হয়তো মৌকুব করতে পারে ছেলে কারাগারে থাকার কথা বলতে দুচোকে গড়িয়ে পড়ছে জল ছেলেকে ফিরে পেয়ে যেন খুশির শেষ নেই স্বজনদের শুধু দোয়া করতাম আমার ছেলের জন্য আমার সালে আমার বুকে আসতে পারবে কিনা সেজন্য দোয়া করতাম আমি আলহামদুলিল্লাহ এখন রয়েছে আমাদের ছেলে আমাদের বুক চলে আসছে এটা যারা চলে আবার পক্ষ থেকে আমাদের একটা যাবে এরা যেন আবার কর্মস্থলে আমার ভাই যেন আবার কর্মস্থলে বেরিয়ে যেতে পারে দেশে ফেরার পর কথা হয় আলআনের গাড়ির গ্যারেজের ব্যবসায়ী প্রবাসী জিয়াউল হক জিসান ও আবুধাবির প্রবাসী এসকান্দর হোসাইনের সঙ্গে তারা জানান ছাত্রদের উপর গুলির দৃশ্য দেখে আন্দোলনে নেমেছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তবে তাদের মতো আরও যারা আন্দোলনের সমর্থন জানিয়ে রাজপথে নেমে আটকা পড়েছেন তাদের উদ্ধারের পাশাপাশি আরব আমিরাতে কাজে ফেরার সুযোগ পেতে ইউনুস সরকারের হস্তক্ষেপ চেয়েছেন আল্লাহর হুকুম হলো এবং উচেলা হচ্ছে যে ডক্টর ইনুস সাহেব ওনার কারণ আজকে স্বদেশে ফিরতাবাল আওয়ামী লীগ সরকারে থাকলে আমরা এখানে হয়তো আসতে পারতাম না দেশের মুখ হতে দেখতাম না অনেক লোক এখন আটকা পড়ে আছে আমাদের সরকারের প্রতি বিনীত অনুরোধ যে লোকগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করাই ১৯ জুলাই আরব আমিরাতের নানা জায়গায় আন্দোলনের কারণে সাতান্ন জনকে আটক করে সাজা দেয় সে দেশের আদালত তবে প্রধান উপদেষ্টার তৎপরতায় তাদের সাজা মৌকুফ হয় দেশ এবং ছাত্রদের ভালোবাসার টানে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনে নেমেছেন এই প্রবাসীরা আটকের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সফল কূটনৈতিক তৎপরতায় মুক্ত হয়ে দেশে ফিরেছেন তারা তবে এখন তাদের একটাই দাবি তারা যেন সে দেশে গিয়ে আবার পুনরায় ব্যবসা করতে পারেন শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম